ডেইলি বরাকের পর্দায় এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। 8 বছরের শিশু আয়ান মঞ্জুর বড়ভূয়াকে হত্যা মামলায় আরেক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পলাতক 4 অভিযুক্তের মধ্যে সজীব আহমেদকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। পাঁচজনের মধ্যে মূল অভিযুক্ত অপু মজুমদার সহ এ নিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি 3 অভিযুক্তরা হলো হাসান লস্কর, অপু মজুমদারের ভাই বাপ্পু মজুমদার ও পাপ্পু মজুমদার। গত শনিবার হত্যাকাণ্ডের দিন মূল অভিযুক্ত অপু মজুমদারকে গ্রেফতার করলেও পালিয়ে যায় বাকিরা। উল্লেখ্য, জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংস এই হত্যাকাণ্ডটি ঘটে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। একটু দাঁড়া করেন না।